পশ্চিমবাংলায় এখন আইনের শাসন বলে কিছু নেই, পুরোটাই এখন মানে মস্তান এবং পুলিশের যোগসাযোগে একটা বিশৃঙ্খল অবস্থা চলছে, যাতে গণতান্ত্রিক ভাবে মানুষ বাঁচতে পারছে না। সবচেয়ে বড় কথা, বিরোধী রাজনৈতিক দল যারা আছে তাদের সকলের উপরই যেভাবে মিথ্যাচার, হামলা, মারপিট চলছে, এটা মানে একটা ভারতের একটা উল্টো নিদর্শন। এদিকে মমতা ব্যানার্জি গণতান্ত্রিক ব্যবস্থার একটু যদি কোথাও হলে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে, অথচ ওনার রাজ্যে যেভাবে গণতন্ত্র প্রজ্বলিত হচ্ছে সারা ভারতবর্ষে কোথাও যে নমিনেশন দিতে এইরকম অবস্থা হয় এ কোথাও কোনো নজির নেই। তো এই সমস্তটা আমরা চেয়ে আমরা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীকে হস্তক্ষেপ আমরা চেয়েছি এবং তার সাথে সাথে সোমনাথ চ্যাটার্জি থেকে শুরু করে বাকিরা যে মানে রাষ্ট্রপতি শাসনের কথাও বলেছে, তার মানে এটা বোঝা যাচ্ছে সোমনাথ চ্যাটার্জির মতো প্রাক্তন স্পিকার বা এত বড় নেতা তিনি রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, তাহলে পরিস্থিতি ভয়াবহ আছে। আমরা এক্ষুনি রাষ্ট্রপতি শাসনের কথা বলছি না, কিন্তু পরিস্থিতি ভয়াবহ আছে এটা পরিষ্কার জানানো হলো। উনি আমাদেরকে এইটুকু আশ্বাস দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খোঁজ খবর নেওয়া এবং সংবিধান মেনে যা করণীয় কর্তব্য সেটা কেন্দ্রীয় সরকার করবে, এবং এই নিয়ে তিনি আজকে তার দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে কথাবার্তা বলবেন, বলে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।